বাজারে কোন কোন জিনিসের দাম বাড়লো বা কমলো একটু বিস্তারিত জানাবেন। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। রঞ্জু আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর সবচেয়ে বড় যে কাঁচা বাজার, সেই কাঁচা বাজার কারণ বাজারে আমি রয়েছি। কারণ বাজারে কিন্তু কাজ বেড়ে সপ্তাহে কিন্তু প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। আপনি জানেন যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে মোটামুটি প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে কেজি প্রতি 15 থেকে 20 টাকা। আপনাকে যদি আমি একটু জানাতে চাই আপনার মাধ্যমে দর্শকদের, এই সপ্তাহে কিন্তু লাউ বিক্রি হচ্ছে 80 টাকা, বেগুন বিক্রি হচ্ছে কেজি প্রতি 70 থেকে 75 টাকা, করলা বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা, কাঁকরোল বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা, কচুর মুখী বিক্রি হচ্ছে 120 টাকা, শশা বিক্রি হচ্ছে 60 টাকা এবং গাজর বিক্রি হচ্ছে 90 টাকা। পাশাপাশি কিন্তু দাম বেড়েছে মরিচ, পেঁয়াজ এবং পেঁপের। আপনি জানেন যে মরিচ কেজি প্রতি এখন বিক্রি হচ্ছে 150 থেকে 60 টাকা, আর পেঁয়াজ বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা। যদিও গত সপ্তাহে কিন্তু এই সবগুলো সবজির দাম কিন্তু রয়েছিল কমপক্ষে 10 থেকে 15 টাকা কমের দিকে, তবে সময়ের সাথে সাথে কিন্তু সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের পণ্যের দাম বেড়েছে। আমরা কথা বলেছি কিছু ক্রেতাদের সাথে, তারা কিন্তু জানিয়েছে সব ধরনের এই পণ্যের দাম বাড়ার কারণে কিন্তু বাজার ব্যবস্থা মনিটরিংয়ের দাবি জানিয়েছে তারা, আর যে কারণে কিন্তু তারা বলেছে যে নিয়মিত মনিটরিং বাড়ালে কিন্তু আসলে তারা এই বাজার ব্যবস্থাটি মনিটরিংয়ের মাধ্যমে কিন্তু একটি নিয়ন্ত্রণে চলে আসবে, আর এই নিয়ন্ত্রণে আসলে কিন্তু এই দামগুলো কমার সম্ভব। ধন্যবাদ রঞ্জু আপনাকে। আমি আছি কাজীদৌড়ি বাজারে, আপনি দেখতে পাচ্ছেন মাংসের বাজার। দেখানোর চেষ্টা করছি যে মাংসের স্বাদ কিন্তু নিম্নবিত্ত যারা আছে তারা এই স্বাদ নিতে পাচ্ছে না, যেহেতু গরু মাংস বিক্রি করা হচ্ছে এখানে 900 টাকা কেজিতে তারা বিক্রি করছেন, আর হাড়সহ যে গরু মাংস সেই গরু কিন্তু তারা বিক্রি করছেন 800 থেকে 850 টাকা পর্যন্ত তারা কেজিতে বিক্রি করছেন। সব মিলে বলা যায় যে মাংসের দাম এখন অনেক বেশি। একই সাথে মাছের বাজার দেখানোর চেষ্টা করছি, মাছের কোনো কমতি দেখা যাচ্ছে না, বড় বড় সাইজের মাছ আমরা দেখছি, ইলিশ মাছও কিন্তু বাজারে দেখা যাচ্ছে, ইলিশ মাছের সাইজও কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বড়, কিন্তু যেমন সাইজ তেমনি কিন্তু দেখা যাচ্ছে দামও কিন্তু তারা অনেক বেশি চাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে যারা ক্রেতা এসেছেন তাদের সাথে একটু কথা বলতে যাচ্ছি। চাচা, আপনি বাজার করতে এসছেন, মাছের কি কোনো কমতি আছে বাজারে? কমতি মানে ওজনে আছে, মাছ আছে বাজারে দেখতে পাচ্ছি? আসলে আমি বাজার খুব কম করে দাও, মোটামুটি আছে। এখানে যারা ক্রেতা এসেছে তাদের সাথে আমরা একটু কথা বলতে চাচ্ছি, কিন্তু সকাল দিকে বাজার করতে এসেছেন তার কারণে কিন্তু এখানে দেখা যাচ্ছে তারা একটু ব্যস্ততা দেখাতে চাচ্ছে, কিন্তু যেহেতু ছুটির দিন সেই কারণে প্রতি শুক্রবারে যখন ছুটির দিন হয় তখন এখানে ক্রেতাদের সমাগম অনেক বেড়ে যায়। আজও তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না, কিন্তু যে ক্রেতাদের সমাগম অনেক বেড়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য যে মাছ আমরা দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের।